এদিকে 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 মার এদিকে ও বাবা দেখুন বন্ধুরা 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 দেখুন ওয়েলকাম টু সুন্দরবন চ্যানেলের বন্ধুরা স্বাগত আজকে আমরা কাঁকড়া ধরতে যাব আর সেই ভিডিওটা আমরা এখন দেখাচ্ছি আপনাদের আমাদের সাথে থাকুন দেখতে থাকুন এই কাঁকড়া ধরা আমরা কিভাবে ধরছি এই যে আমাদের সেই কাঁকড়া ধরা আড়াকল এটা দিয়ে আমরা এখন ওই গর্ত খুঁজব আমার সাথে আজকে রাজু ভাই আছে দীপেন্দা চলে এসেছে একটু অন্য জায়গা চলে গেছিল আর আপনারা আসুন দেখতে থাকুন আমাদের সাথে থাকুন দেখো কাঁকড়া মাছ ওদানা ওদিকে আছে যেখানে গেছিলাম ওই দিকটা দেখুন বন্ধুরা একটা অর্জুন গাছ কাঁকড়া ধরতে ধরতে আমরা দেখছি গাছটার শিকড়গুলি দেখুন কিভাবে আছে অর্জুন গাছের শিকড়গুলি এইভাবে দেখুন কত সুন্দর কাটিং করা আর এত সুন্দরভাবে গাছটাকে ধরে রেখেছে গাছটাকে দেখে আপনারা অনুভব করবেন কেমনভাবে গাছটা আছে কতগুলি শিকড় একটা গাছের কত শিকড় দেখুন গাছটা এখন তো কাঁকড়াই খুঁজব তো গাছটা সামনে পড়ে গেল আপনাদের একটু দেখিয়ে দিলাম এই একটা কাঁকড়া গর্ত দেখ ওইটা কি ওই যে ওই যে সামনে হ্যাঁ কি লাইট মারা হচ্ছে লাইট মেরে কি করা হবে হ্যাঁ লাইট মারে কি করা হবে লাইট মেরে কাঁকড়া দেখা হবে কাঁকড়া ছোট কাঁকড়া দেখতে পারে উপশের একটা গর্ত রয়েছে এ পায়ের কাছে কিন্তু কাটা দেখেছি আমার পা জ্বলেও যাচ্ছে এটা ছোট গর্ত দেখি দেখো এই যে কি বলো কি হয়েছে কি পাওয়া গেছে এই যে বান গাছ আছে হ্যাঁ বান গাছের একটা ফোকর আছে ছোট ফোকর কিন্তু কাঁকড়াটা যত বড় হয়ে গেছে মানে ছোট থাকতে ডুবে গেছে ভিতরে বড় হয়ে গেছে অনেকটা হাত দিয়ে দেখতে পাবো
বড় হয়ে অনেকটা বড় হয়ে গেছে কিন্তু ওখান থেকে ও আর বেরোতে পারবে না, একমাত্র গাছ যদি কাটা হয়, গাছ কাটা হলে ওখান থেকে কেটে কাকড়াটাকে বের করতে হবে। এছাড়া উপায় নেই? এছাড়া আর উপায় নেই, অপশানটা দেখতে তো হবে। হাত দাও না, হাত দিলে কামড়াবে না? হাত দাও, কাকড়া দেখো কামড়াবে না? কামড়াবে না, তুমি ঠ্যাংটাকে ধরো। ভয় পাওয়ার কিচ্ছু নেই। কই ঠ্যাং? এদিকে 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 মার। ও বাবা, তুমি একমাত্র দেখো এই সামনে বোট আছে, ওই বোটে কোন দা কিংবা কুকুর যদি দেয় ওরা তাহলে এখান থেকে চিড়ে দিলে হবে। বাকি করে দানা এনতে এতটুকু চিলে আমি এই শিখ দিয়ে বের করে দেবো। এর ভিতরে এরকম মোটা ঠ্যাং মনে হয়, বিরাট মাল। কিন্তু এই গাছের গোড়ার ভিতরে, গাছের গোড়া ঢুকে গেছে, বের করতে পারবো না তো, আনতে পারে ঠ্যাং হয়ে যাবে। আনি আনিও আমি এই ফোনটা নিয়ে বের করতে পারবো না। এই তো আওয়াজটা দেখি, একটা আওয়াজটা আওয়াজটা আর কাকড়া আছে, আমি হাত দিয়ে ধরি না, কিন্তু আমি বের করতে পারছি না। বাবারে, কিন্তু কলটা দেখ তুই, সমস্ত ভাব দেওয়া যায় যে এইখানে গত বলবা তোর আমাদের এই গাছটা কাটার জন্য এই এত যা কাটলে কাকাটা বেরোয় যাবে। আমরা বিবেকদাকে দান্তি পাঠিয়েছি, বিবেকদা দা নিয়ে আসলে আমরা এই গাছটাকে অতটুক কেটে আমরা কাঁকড়াটা বের করবো। বন্ধুরা দেখতে থাকুন, আমাদের কাঁকড়াটা বের করবো। বন্ধুরা ভিডিওটা শেয়ার করুন। বাবা রে, আমার দম পুরো বেড়ে গেছে এগুলো আনতে। এইটা দেখে গেলাম এখানের পার্শ্ববর্তী একটা গ্রামে এই দুটো আনতে, কারণ এটা না কাটলে হবে না। এ এক ঘন্টা দেড় ঘন্টার রাস্তা সেই পাড়ায়, সেখানে গিয়ে একজনের বাড়ি থেকে এই দাও আর এই হাতুড়ি নিয়ে এলাম। এটাকে কাটবো, কেটে এখন কাঁকড়াটা দেখি কত বড় আর বের করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি অনেকটা হেঁটে এসেছি, আবার অনেক দৌড়াতে দৌড়াতে গেছি, অনেকটাই কষ্ট। আর আমরা এখন এই দাঁড়াটা নিয়ে, আরে একজন দিচ্ছিল না মোটে, এখান থেকে দেবে না, আমরা কাঁকড়া ধরবো। আগে এখানে দাও হাত ধরে দিয়ে। হ্যাঁ, চলে তো, কাঁকড়া তো হয়ে গেল প্রায় বন্ধুরা। আর সব থেকে বড় কথা, এখানে অনেক কাঁকড়া ধরার লোক আসে, মানে খুঁজতেই আসে, অনেক লোক, অনেক লোক, প্রচুর লোক এসে এখানে কাঁকড়া খুঁজে যায়, কাঁকড়াও নিয়ে যায়। কিন্তু এই দীপেন্দার মতন কাঁকড়া খোঁচা লোক পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নেই বলে মনে হচ্ছে, কারণ এর ভিতরে যে কাঁকড়া এটা কেউ ধারণাই করতে পারেনি। এই ধারণা কেউ করতে পারবে না যে এর ভিতরে যে কাঁকড়া থাকে। একমাত্র এই দীপেন্দাই লাস্ট ডিসিশন দেখে দেখলো যে হতেই পারে এর ভিতরে কিছু। এখন দেখতে গিয়েই দেখা গেল এর ভিতরে কিছু একটা আছে কাঁকড়া। আমিও দেখেছি হাত দিয়ে, আপনারা তো দেখেছেন আমি হাত দেওয়ার পরে কেমন একটা হলো, ঝাটকা মারলো, কারণ ওর ভিতরে এরকম মোটা ঠ্যাং আমার হাতে বেঁধেছে, যেটা ঠ্যাংটা এরকম কিছু একটা করলো, যার মাধ্যমে আমি এই হাতটা তুলে নিলাম। কিন্তু কেটে গেছে এখানে পুরো। আর এই সত্যি এটা আমি কল্পনার বাইরে যে এর ভিতরে কিছু থাকতে পারে এটা তো ভাবাই যায় না। একমাত্র এই দিবেনটা কষ্ট হলেও আমি গেছি এইখানের গ্রামে ছুটে যে কিছু একটা আনতে হবে, কারণ দাও তো থাকে না, আসলে অন্য কিছু থাকে এই খোঁচার জন্যে, সেগুলোই নিয়ে এসছি। অবশেষে দেখা গেল এটা দাও ছাড়া বা কুড়াল ছাড়া এটা কোনো অপশানই নেই এটা বের করার। তো আমি এক ঘন্টা পুরো ছুটেছি গ্রামের দিকে, ওখান থেকে গিয়ে ওদিক থেকে গিয়ে দাও আর এই হাতুড়ি নিয়ে আসি, নিয়ে এসে এই অবস্থা। এখন দেখা যাক, আপনারা দেখতে থাকুন কি আছে এর ভিতরে। বাবা, আমাদের কাটা শেষ হয়ে গেছে প্রায় অনেকটা, দেখো ভিতরে ঠ্যাংটা কিন্তু এদিন। হ্যাঁ, একটু এইটা ছেলে দাও না, এটা ছেলে দাও, ফালতু দাও না, এই জন্য। হ্যাঁ, মোটা দেখে ধরে ধরে দেখো না। আচ্ছা দেখি, এই কেনাটা আগে ফেলাম, তার হাতুড়ি দিয়ে দেবো আমি বাড়ি, তাহলে সুবিধা হবে, বুঝলে। না কাটবে না, কাটবে না, ছোটো ছোটো করে অপশন নেই। আচ্ছা মুখে আসলে তারপর ঠেলে দিয়ে দেবো। বাবা, কাঁকড়া ধরতে যে হাতুড়ি লাগে, এই ফার্স্ট, প্রথমবার হাতুড়ি আর দাও লাইফে এই ফার্স্ট দেখলাম। আর এই কাঁকড়ার গজ জীবনে মনে হয় কেউ দেখেও নি
আর দেখতেও পাবে না এমন জায়গা এই গর্তটা, মানে কেউ ভাবতেই পারবে না এর ভিতরে কাঁকড়া আছে, কি বলো? আমি তো হাতটা দিয়ে ভাবলাম যে কিছু তো কিছু একটা আছে। কামড়া ধরেছে? হ্যাঁ কামড়া ধরেছে, ও নড়তে পারছে না মনে হয়। গামছা ফামছা দিয়ে হাত ভরা যাবে এর ভিতরে? হ্যাঁ পারলে তো হতো। আস্তে আস্তে, কি অপশানে আছে দেখো ওটা। হ্যাঁ দেখি, গামছা গামছাও তো আনা নাই, গেঞ্জি গুলো গামছা নিয়ে আসুন। আমার বললে তো আমি একবারে ওদিক থেকে কেন একটা কিছু নিয়ে আসতাম। ভিতরে কি বড় খড়ল? হাত দিয়ে দেখি, বের করা দেখে না, সিটটা বাইরে গেছে একদম। এই তো বেড়ে গেছে, বেড়ে গেছে। হুম হুম, সিট বেড়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, এ তোমার হাতে বাজছে না? এমন জায়গা রয়েছে কাকড়া ভাঙে না। আস্তে আস্তে, মাঝে মাঝে এরকম হাতও ঘুরাচ্ছে, কিন্তু একটা কিছু হলে ভালো হতো, সব থেকে বেটার একটা কিছু দরকার ছিল। এই হবে না, পাতা দেওয়া যায় আগে ভিতরে? কিছু দেওয়া লাগে না, কিন্তু ও ওইভাবে বসে বসে খাচ্ছিল বুঝলে, ওর ভিতরেই থাকার খাবার দাবার সব ভিতরেই পেয়ে যাচ্ছিল। আসলে এমন জল, কিছু কাঁকড়া যাচ্ছে, কিছু মাছের বাচ্চা যাচ্ছে ওর ভিতরে, সেগুলিও খেয়ে খেয়েই বড় হচ্ছে ওর ভিতরে। এমন সিস্টেমে আছে যদিও হয়, আমি তো হাত চালানো না দিই বলা। একদম মুখ ছোট তো, বের করতে পারবো কী করে? যাতে ভিতরের পজিশনটাও ছোটো না, ভিতরের পজিশন ছোটো। এত বড় কাঁকড়া এর ভিতরে ছিল। দেখুন বন্ধুরা, দাঁড়া দাঁড়া জলে ছেড়ে দিই। উড়ি, এত বড় কাঁকড়া এর ভিতরে ঢুকে কি করে দেখুন। উফ, এত বড় কাঁকড়া এর ভিতরে ছিল, প্রচুর বড় কাঁকড়া। দেখুন বন্ধুরা কত বড় কাঁকড়া, আর এর ভিতর থেকে বের করা খুব কষ্টের ব্যাপার, কারণ হাতে কামড় কাটলে সব থেকে বড় কথা। আমার এখানে তো গেছে, এই হাতে আমার হাত লেগে গেছিল, এই কামড় দিলে পুরো হাতটা কেটে বের করে দেবে, এত বড় কাঁকড়া। বন্ধুরা আমাদের কাঁকড়া ধরা, এখন এই গর্ত থেকে কাঁকড়া ধরলাম, কিন্তু আরও ধরতাম, কিন্তু বিবেকদার হাত কেটে গেছে, যার জন্য আমরা এখন আর কাঁকড়া ধরছি না, আমরা চলে যাচ্ছি। আর সব থেকে বড় কথা দেখুন, কাঁকড়াটা ছিল এখানের এই গর্তায়, এই গর্তের পজিশনটা ছিল এই, এখান থেকে এতটা আমাদের, আমি যখন দিবেনদা বললো এখান থেকে হাত দিয়েছিলাম, তো হাতের এখানে লেগে গেছিলো, ওই হাতটা এতটা মোটা, এর জন্য এতটা তো আমাদের স্পেস কেটে নিতে হলো। এটা এত বড় কাঁকড়া ছিল, কারণ পরিমাণটা দেখাই গেছে ভিতরে যখন ধরেছিলাম, এর জন্য এটা কেটে ভালো করে বের করতে হয়েছে। আপনারা তো দেখলেন, তো আমাদের এই কাঁকড়ার সাইজটা দেখুন এখন, কত বড় কাঁকড়া আমাদের এর ভিতরে ছিল। কেউ কল্পনাই করতে পারবে না যে এত বড় কাঁকড়া এই ফোকরের ভিতরে থাকতেই পারে। আর এত লোক এসছে এখানে দেখাই যাচ্ছে, মাঝে মাঝে কাঁকড়া খোঁচার জায়গার চিহ্নটা দেখা যাচ্ছে বন্ধুরা, চিহ্নগুলি এখানে দেখা যাচ্ছে, বহু লোক এসে কাঁকড়া ধরে নিয়ে গেছে। কিন্তু এরকম একটা গদ যে এখানে কাঁকড়া থাকতে পারে কেউ ধারণাই করতে পারেনি, যেটা এই দীপেনদাই একমাত্র দেখতে পেল এবং আমাদের সাথে সাথে সাইড থেকে ডাকলো যে এদিকে চলে আসো, এখানে একটা কাঁকড়া আছে। আমরা এসে দেখলাম যে এর ভিতরে সত্যিই কাঁকড়া আছে, আমি হাতটা দিয়ে দেখলাম অনেকটা বড়, যার সাইজটা মোটামুটি বড়, তার জন্য এই কাজটা করতে হলো। তা আপনারা দেখলেন কাঁকড়াটা আমরা ধরলাম, তো কেমন লাগছে এই ভিডিও কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যারা নতুন আছেন চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে থাকবেন। আজকের মতন ভিডিও এখানে, টাটা বাই বাই। কত বড় কাঁকড়া রে, মানে এই কষ্টের ফল পুরো সত্যি সার্থক। এত বড় কাঁকড়া বন্ধুরা দেখুন, কত বড় কাঁকড়াটা। হ্যাঁ তা তো হবেই নিশ্চয়ই, আর কত বড়, এ কেউ ভাবতেই পারেনি যে এত বড় কাঁকড়া ওই গদের ভিতরে থাকবে। বন্ধুরা দেখুন।